হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আজকের সেশানের মূল বিষয় হচ্ছে 2022-এ জিএনএম এএনএম পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব। এই পর্বে আমরা বায়োলজি, ফিজিক্স এবং জেনারেল নলেজ সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, তার সাথে চিত্রসহ ব্যাখ্যা, অর্থাৎ এই প্রথম আমি আশা করছি হয়তো ইউটিউবে প্রথমবার এই কনসেপ্টটা নিয়ে এসেছি যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে হচ্ছে তার যথাযথ ব্যাখ্যা তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে দুই নম্বরের প্রশ্ন, অর্থাৎ তোমরা যারা প্রশ্নটা বারবার করছিলে যে দাদা আমাদের ক্যাটাগরি টু কী ধরনের প্রশ্ন আসবে, সেটা একটা ট্রিকের মাধ্যমে তোমরা কী করে সবগুলো অ্যান্সার করতে পারবে, একদম ঠিক হয়ে যেতে পারে। দেখো, ট্রিক সবসময় কাজ করে না, কিন্তু যদি কাজ করে 90% কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হবে। তো কিছু ট্রিক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, এর সাথে সাথে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। অর্থাৎ তোমরা প্রত্যেকে যারা 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছ জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য, তো অলসো যারা জেনপার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিছুটা কার্যকরী। দেখো, প্রস্তুতি চলাকালীন তোমরা কখনও স্মার্ট ওয়ার্ক ছাড়া হার্ড ওয়ার্ক শুধুমাত্র পড়ে থাকবে না। যারা শুধুমাত্র হার্ড ওয়ার্ক করছো, প্রচুর পড়ছো কিন্তু মনে থাকছে না, বা কোনো কারণবশত পড়ে পড়ে নিজেকে মানে বিশাল বড় ভাবছে কিন্তু যখন কেউ ধরছে তখন আর পারছো না, তো এই ভুলগুলো কেন হচ্ছে, কিভাবে এটাকে তোমরা এর হাত থেকে বাঁচবে বা সমাধান কি, সেই সম্পর্কেও আলোচনা করব। ওকে, তো একে একে আমি আলোচনা করে দিই যে তোমাদের 15টা প্রশ্ন কি কি থাকছে, তারপর আমি সেটা চিত্রসহ ব্যাখ্যা করে দেবো, অর্থাৎ ছবি দিয়ে আমি কিন্তু বুঝিয়ে দেবো তোমাদের প্রত্যেকটা। ওকে, তো চলো দেখে নেওয়া যাক। আর ভিডিওর মাঝখানে আমি একবার একটা সারপ্রাইজ তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের প্রত্যেকের কাছে খুব হেল্পফুল হবে আশা করছি। চলো দেখো, আমাদের প্রথম প্রশ্নটি কি বলা হচ্ছে, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে। তো এই প্রশ্নটা অনেকবার দেখা গিয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসতে। যেমন যদি ধরে নিই WBCS-এর মতো একটা মোটামুটি স্বনামধন্য পরীক্ষাতে আসে এই ধরনের প্রশ্ন, এছাড়াও যদি পুলিশের পরীক্ষায় বলো, WBP বলো, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তো উত্তরটি কি, আমরা প্রায় প্রত্যেকেই জানি যে উত্তরটি হচ্ছে রেন গেজ। দেখো, রেন থেকে মনে রাখ কি, রেন মানে বৃষ্টি, আর গেজ, গেজ মানে ওই বৃষ্টির ফোঁটাগুলোকে গেজের মাধ্যমে কিন্তু পরিমাপ করা হয়। তো বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, না রেন গেজের সাহায্যে। তো এখানে প্রাসঙ্গিক তথ্য এবং তার সাথে সাথে আমি কিছু চিত্র তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু তোমাদের দেখলে অবশ্যই প্রশ্নের উত্তরটা মনে থাকবে। প্রাসঙ্গিক তথ্যে কী বলা হচ্ছে, যে রেন গেজ বৃষ্টি পরিমাপক একটি যন্ত্র যা আবহাওয়াবিদ এবং হাইড্রোলজিস্টদের দ্বারা একটি পূর্ব নির্ধারিত এলাকায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তরল বৃষ্টিপাতের পরিমাপ সংগ্রহ করে এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। এবার তোমরা ভাববে যে রেন গেজটা আসলে কী, যন্ত্রটা দেখতে কেমন, সেটা বলে দিই, তারপর তোমাদের মূল স্টোরিটা বলছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেন গেজ, এই ছোট্ট একটা শিশির মতো একটা যন্ত্র। এটা যন্ত্র বলা ভুল, এটা একটা কৌটোর মতো একটা পরিমাপক একটা বিষয়। আচ্ছা, এখানে কী করা হয়, মনে করো কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে পূর্ব নির্ধারিত, অর্থাৎ আগে থেকেই যারা বিজ্ঞানী আছেন বা যারা এটা নিয়ে গবেষণা করছে তারা কী করে, ফাঁকা জায়গায় গিয়ে এইভাবে কিন্তু ওরা বৃষ্টির ফোঁটাগুলো সংগ্রহ করে। সংগ্রহ করার পর তারা বৃষ্টিপাতের পরিমাপ কিন্তু এই যন্ত্রের সাহায্যে পরিমাপ করে। তো এই যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ, অর্থাৎ এই যে বৃষ্টির যে ফোঁটাগুলো এগুলো কিন্তু পরিমাপ করা যায় এই যন্ত্রের সাহায্যে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। তো আশা করছি এই এই যে কনসেপ্টটা তোমাদের ভালো লেগেছে, যে চিত্রসহ অর্থাৎ এই যে ছবি দিয়ে তোমাদের বোঝাচ্ছি, এটা আশা করছি এখনও পর্যন্ত কেউ বলেনি, এই প্রথম হয়তো আমার চ্যানেলে তোমরা দেখছো। তো যদি এরকম আরও নতুন নতুন জিনিস জানতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই প্রশ্নটা বারবার আসে, এক্সরশ্মি কী আবিষ্কার করেন, এক্সরশ্মি কী আবিষ্কার করেন, প্রশ্নটা কোথায় বারবার আসে, শুধুমাত্র জিএনএম পরীক্ষা তো বারবার হয়নি, একবারই হয়েছে, কিন্তু বাকি যে পরীক্ষাগুলো এর সমতুল্য যেসব পরীক্ষাগুলো সেগুলোতে কিন্তু এই এই প্রশ্নগুলো বারবার আসে। তো উত্তরটি কী, উত্তরটি হচ্ছে অপশন সি, অপশন সি, উইলহেম রন্টজেন। কেন, কারণ যে রন্টজেন নামক ব্যক্তিটি এক্সরশ্মি আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এই বিষয়ে বলে রাখি, এক্সরশ্মিটা কী এবং এই বিষয়গুলো একটু খুঁটিনাটি জানে নেওয়া যাক। একজন ব্যক্তি যার নাম রন্টজেন, শুধুমাত্র নামটা মনে রাখবে রন্টজেন, সেই ব্যক্তিটি কী করেছিলেন, না এক্স রে আবিষ্কার করেছিলেন এবং সেটার জন্য তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে, 1901 সালে। ঠিক আছে, এক্স রেটা কী দেখবে, এক্সরশ্মি, সরি এক্সরশ্মি, এক্স রে তো নয়, এক্সরশ্মি, এক্সরশ্মিটা কী, দেখো বলা যায় কী, আধুনিক পদার্থবিজ্ঞানের যুগের সূচনা করেছিলেন এবং ডায়াগনস্টিক মেডিসিনে বিপ্লব এনেছিলেন। আচ্ছা, এক্সরশ্মিটা হচ্ছে আমাদের যে
কি বলবো, সৌর মণ্ডল থেকে যে যে রশ্মিগুলো বেরোচ্ছে, যেমন আমি আমরা জানি কি অতিবেগুনি রশ্মি, এছাড়াও তোমার আরও যে রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলোর মধ্যে থেকে এক্স রশ্মিগুলো কিন্তু আবিষ্কার করেছেন কে না, এই যে রন্ট জেন আছেন ইনি, ঠিক আছে? সো রাইট অ্যান্সারটা হচ্ছে রন্ট জেন। এবং তোমরা দেখে নেবে যে ওনার দেখতে কেমন ছিলেন এবং এই বিষয়গুলো একটু দেখিয়ে দিই। এই যে এই ব্যক্তিটি, এনার নাম রন্ট জেন, উইলহেম রন্ট জেন, ইনি কী করেছিলেন, ইনি এক্স রশ্মির আবিষ্কর্তা ছিলেন, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছো। এবং ইনি যদি প্রশ্ন আসে যে 1901 সালে রন্ট জেন কী আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তো উত্তরটি কী হবে, উত্তরটি হবে এক্স রশ্মি আবিষ্কারের জন্য। প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে, ওই জন্য প্রাসঙ্গিক তথ্যটা দিয়েছি। চলো এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। লুনার কস্টিক আসলে কী? তো উত্তরটি কী, উত্তরটি হচ্ছে দেখো সিলভার নাইট্রেট, ঠিক আছে? সিলভার নাইট্রেট, সরি সিলভার নাইট্রেট, দেখো বলা হচ্ছে কি লুনার কস্টিক কী আসলে, তো সিলভার নাইট্রেট, এই যে অপশন রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। সিলভার নাইট্রেটের রাসায়নিক সূত্র হচ্ছে AgNO3, ঠিক আছে? AgNO3 হচ্ছে এর রাসায়নিক নাম। এই প্রশ্নটা আমাদের আসতে পারে ঘুরে ফিরে, তো এটা মনে রাখবে। এটি কী করা হয়, এটি একটি অজৈব যৌগ, অর্থাৎ এটা কিন্তু একটি অজৈব যৌগ। এই লবণটি অন্যান্য অনেক রূপালি যৌগের একটি বহুমুখী অগ্রদূত এবং এটি ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। আমাদের কিন্তু প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, ফটোগ্রাফিতে কোন, মানে আমাদের যদি প্রশ্ন আসে যে ফটোগ্রাফিতে কোন রাসায়নিক অজৈব যৌগটি ব্যবহৃত হয়, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি কী হবে, সিলভার নাইট্রেট, ঠিক আছে? যদি বলা হয় সিলভার নাইট্রেটের রাসায়নিক সূত্র কী, তাহলে এটা হচ্ছে আমাদের রাসায়নিক সূত্র AgNO3। এবং আর একটা প্রশ্ন হচ্ছে কি লুনার কস্টিক আসলে কাকে বলা হয়। তো একটা প্রশ্ন থেকে আমরা প্রায় 4টে প্রশ্ন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো আমরা কিন্তু 4টে প্রশ্ন পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু তোমাদের পড়া উচিত, যে পরীক্ষার জন্য শুধুমাত্র একটা প্রশ্ন পড়লাম, তারপর পরের প্রশ্ন চলে গেলাম, তারপর পরের প্রশ্ন চলে গেলাম, এরকম করলে জীবনেও কিন্তু পাস করা সম্ভব নয়। কারণ পরীক্ষা দীর্ঘকাল ধরে হয়ে আসছে এবং এই পরীক্ষাগুলো কিন্তু মানে কি বলবো, যত দিন যাবে তত কিন্তু কঠিন হতে থাকবে, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র যে আগে এসেছে বলে এখনও আসবে এরকমটা তো মানে নেই। আমরা যেমন স্কুল কলেজে পড়তাম সেটা আলাদা ব্যাপার ছিল, যে 2020তে এসেছে তাহলে 2022-এ আসতে পারে, এরকম একটা অনুমান করে পড়তাম। কিন্তু এটা কিন্তু সেই রকম কোনো পরীক্ষা নয়, এটা একটা কম্পিটিটিভ এক্সাম, অর্থাৎ এখানে কিন্তু প্রতিযোগিতা হয়। সো এই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা এবার চলে আসছি পরের প্রশ্নে, গ্রানা এবং স্ট্রোমা কোথায় থাকে? তো উত্তরটি কী, উত্তরটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? ক্লোরোপ্লাস্টে থাকে, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা এবার আমি কিছু স্ট্র্যাটেজি বলে দিই, যারা ভাবছো হয়তো যে ঠিকমতো পারবো কি বুঝতে পারবো না, আমি একবার বলে দিই তবে বলছি। গ্রানা এবং স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের দুটি গঠন, ঠিক আছে? কার গঠন, ক্লোরোপ্লাস্টে, কারা না গ্রানা এবং স্ট্রোমা। গ্রানা হচ্ছে থাইলাকয়েডের স্তূপ যেখানে সালোক সংশ্লেষণের হালকা বিক্রিয়া ঘটে। স্ট্রোমা হলো ক্লোরোপ্লাস্টের জেলের মতো ম্যাট্রিক্স যাতে সালোক সংশ্লেষণের অন্ধকার প্রতিক্রিয়ার জন্য এই এনজাইম থাকে। যাই হোক এবার বিষয়টা আমি তোমাদের ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি এবং কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি। দেখো বন্ধুরা ছবিটা ভালোভাবে দেখো, এটা কি, এটা হচ্ছে আমাদের, এই দেখো এই অংশটা, এটা হচ্ছে আমাদের স্ট্রোমা এবং এটা হচ্ছে গ্রামা, ঠিক আছে? তো এটা আমাদের এইভাবে কিন্তু থাকে, আর ক্লোরোপ্লাস্টে এটা কিন্তু পাওয়া যায়, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে আশা করছি বুঝতে পারছো। এবার স্ট্রোমা মানে কি বললাম, স্ট্রোমা মানে হচ্ছে এই যে অংশগুলো, ঠিক আছে? এটা সবই হচ্ছে স্ট্রোমা, আর গ্রানা হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এই যে দেখো ইটের মতো করে রাখা আছে, এটা হচ্ছে গ্রানা। আচ্ছা এবার আমি তোমাদের কিছু স্ট্র্যাটেজি বলবো। পরীক্ষায় অনেক সময় কি হয়, আমরা ভুলে যাই প্রশ্ন, কিন্তু ভুলে যাই, হয়তো প্রশ্ন মনে আছে উত্তরটা ভুলে যাচ্ছি, বা হয়তো উত্তরটা মনে আছে প্রশ্নটাই ভুলে গেছি। তো সেক্ষেত্রে আমাদের কীভাবে পড়া উচিত, দেখো আমি যেটা আমি সাজেস্ট করব, জিকের জন্য আলাদা করে বই কেনার দরকার নেই, এটার জন্য আমরা যে বিশেষ বিশেষ বইগুলো পড়ি সেগুলো ভালোভাবে পড়া উচিত, ঠিক আছে? নতুন বাজার চলতি অনেক বই পেয়ে যাবে, জিকের জন্য প্রচুর বই পাবে, এটা পার্টিকুলার কোনো বিষয় নয়। তবে যদি বলো যে কীভাবে পড়া উচিত, তাহলে আমি বলবো যে লুসেন্টের জিকে বই পাওয়া যায় সেই বইটা ফলো করবে, প্রচুর ফলদায়ক হবে। কারণ যারা যত কম্পিটিটিভ এক্সামের জন্য বসছে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা ফলো করে। তুমি জিজ্ঞাসা করতে পারো তোমাদের সিনিয়র কাউকে, ও সবাই একই কথাই বলবে। তো ওখানে কী হয়, ওখানে কোনো একটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করানো হয়, তারপর সেটা থেকে প্রশ্ন করা হয়। আর অন্যান্য বইয়ে কী করা হয়, আমি কাউকে ছোটো করার জন্য বলছি না, কিন্তু যেটা রিয়ালিটি সেটা বলি, তুমি যদি ভালো নম্বর পেতে চাও তাহলে এই জিনিসটা ফলো করবে। আর অন্যান্য কী কী করা হয়, হয়তো জিকে মানে জিকে প্রশ্নগুলো তুলে দেওয়া হলো, এটা কাকে বলে, ওটা কাকে বলে, কেন হয়েছিল, কবে হয়েছিল, ব্যাস এইটুকুই। এর ডিটেলসে কিছু নেই যে মানে তোমাকে ওটা নিয়ে একটু আলোচনা করে দেওয়া হলো, ঠিক আছে? তো
প্রশ্ন যদি ঘুরে আসে তাহলে কিন্তু আমাদের সেই প্রশ্নটা ছেড়ে দিতে হয়। তো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। দেখো যখনই পড়বে অবশ্যই একটু ডিটেলস নিয়ে পড়বে, তাহলে কী হবে জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? হঠাৎ করে হয়তো একটা লাইন মনে পড়লো, তাহলে তার পরের লাইনটা মোটামুটি অনুমান করে বলে দেওয়া যায়। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আর একটা জিনিস বলি, যারা ভুলে যাচ্ছ, পড়ছো অথচ ভুলে যাচ্ছ, সেক্ষেত্রে কী করবে, পড়ার সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে, না দেখে লিখবে, তারপরের দিন একবার না দেখে বলার চেষ্টা করবে, দেখবে আর ভুলবে না। ঠিক আছে, আশা করছি ভালো লেগেছে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা বিশেষ বিজ্ঞপ্তি যেটা জানাতে চাই, বা তোমাদের জন্য সারপ্রাইজ, যেটা যে এই যে ইনস্টিটিউট অর্থাৎ নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা তোমাদের WBNC অ্যাপ্রুভড এবং INC-র জন্য অ্যাপ্লাই করেছে এবং এরা পেয়ে গেছে, যেটা সম্ভবত আমরা জানতে পেরেছি, খুব তাড়াতাড়ি এটা ওই লিস্টে আপডেট হয়ে যাবে এবং এরা কিন্তু NOC পেয়ে গেছে। এবার যেটা মূল বিষয়, যে এখানে যারা অ্যাডমিশান নিতে চাও, তোমরা যারা প্রাইভেট ইনস্টিটিউটে পড়তে চাও, তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। সে তুমি 2022-এর জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরাও জয়েন করতে পারবে। যারা 2021-এর জন্য পড়াশোনা করেছো বা চান্স পাওনি, তোমরাও নিতে পারবে। কীভাবে নেবে, কবে লাস্ট ডেট, সমস্ত বিষয়ে আলোচনা করবো। তার আগে বলি কিছু বৈশিষ্ট্য, কেন পড়বে এখানে, কেন, মানে আরও তো আছে কিন্তু এখানে কেন। তো এখানে আমি যে মূল বিষয়গুলো জানতে পেরেছি এবং প্রচুর ফিডব্যাক পেয়েছি, অর্থাৎ আমি ভিডিও দেওয়ার পর যারা যারা ওখানে গিয়েছিলে, একদম ওখানে গিয়ে জানতে পেরেছ যে এখানকার ব্যবহার, এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছে বা যারা ভর্তি প্রক্রিয়ার জন্য আছে, প্রত্যেকে খুব ভালো ব্যবহার করেছে এবং প্রত্যেকের সাথে এই যে বন্ডিংটা খুব সুন্দর, যেটা অন্যান্য কলেজের ক্ষেত্রে এরকম দেখা যায় না। তো এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা দেখে থাকবে অন্যান্য কলেজগুলোতে কী হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সমস্যা থাকে, যাওয়া আসার ব্যাপারে একটু অসুবিধা থাকে, হোস্টেলটা ম্যান্ডেটরি, সেই জন্য তোমাদের থাকাও দিতে হয় কিন্তু ঠিকমতো থাকা হয় না, আরও অনেক সমস্যা থাকে। কিন্তু এইখানে তুমি যদি দেখো, এদের হোস্টেল থেকে শুরু করে পড়াশোনার ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সৌন্দর্য সাথে পরিবেশের সাথে এরা কিন্তু সামঞ্জস্য বজায় রেখেছে। আর একটা জিনিস বলে রাখি, এখানে তোমাদের যে প্রতিদিনের যে ডায়েট মেনটেনটা, এটা খুব সুন্দর, অর্থাৎ খাবার দাবার থেকে শুরু করে থাকার জায়গা সব কিছু সুন্দর। অ্যাডমিশানের জন্য তোমরা কী করবে, অ্যাডমিশান যদি নিতে চাও খুব তাড়াতাড়ি জয়েন করবে, কারণ 31 মার্চ মাসে কিন্তু এদের লাস্ট ডেট, যেটা আমি জানতে পেরেছি। সো তার মধ্যে যদি জয়েন করতে চাও, যদি ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ভর্তি হয়ে যাবে। কত কী লাগবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি, তার আগে বলে দিই যে কীভাবে তোমরা অ্যাডমিশান নেবে। তো দেখতে পাচ্ছি এখানে যিনি আছেন চেয়ারম্যান অফ দ্য ট্রাস্ট, আর এখানে তোমরা চাইলে এই প্রসপেক্টাসটা নিতে পারো, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো, যার দরকার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের ফিডব্যাক থেকে আমি এতটা আপ্লুত হয়েছি এবং আমি ওদেরকে ফোন করে জানিয়েছি যে হ্যাঁ, সবার পছন্দ হয়েছে। তো যদি কেউ নিতে চাও অ্যাডমিশান, অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ এটা কিন্তু বেশি দিনের জন্য নয়। দেখতে পাচ্ছি এখানে ফোন নম্বর রয়েছে দুটো, এই দুটো ফোন নম্বরে তোমরা অ্যাডমিশানের জন্য ফোন করতে পারো যে কোনো সময়, কিন্তু অফিসিয়াল টাইমটা মেনটেন করবে, ঠিক আছে? সকাল দশটা থেকে সন্ধে 5টা 6টার মধ্যে করবে, তারপরে হলে অবশ্যই পরের দিন করবে। আর এখানে ওদের ওয়েবসাইটও রয়েছে, তো অবশ্যই যদি চাও অ্যাডমিশান নিতে, অবশ্যই কিন্তু ফোন করে নেবে। আর এবার বলি যে এদের কোর্স ফি কত কী রয়েছে। দেখো কোর্স ফি তোমরা যদি চাও এখানে অ্যাডমিশান নিতে, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে, সে তুমি আমার চ্যানেলের নাম করেও পাবে বা তুমি যদি ওদের রিকোয়েস্ট করো তাও পাবে, ঠিক আছে? যেটা আমি কথা বলে জানতে পেরেছি, ওদের এমনি কোর্স ফি কিন্তু তোমার 370,000-এর মতো, 370,000 উইদাউট হোস্টেল, ঠিক আছে? আর হোস্টেল মিলে তোমার ওই 380,000-এর মতো চলে যাবে, সরি 5,80,000-এর মতো চলে যাবে। এবার এই যে টোটাল কোর্স ফি 580,000, ঠিক আছে, 5.800K, সেক্ষেত্রে কী হবে, তোমাদেরকে তোমরা যদি বলো একটু স্পেশাল রিকোয়েস্ট করো, অবশ্যই এটা অনেক কমে যাবে। আমার নিজের দেখা, আমার একজন কী বলবো, একজন ক্যান্ডিডেট সেখানে গিয়েছিল, সেখানে যাওয়ার পর অবিশ্বাস্যভাবে ওর এতটা ভালো লাগে, ওর চাইলে আমি ওদের রেকর্ডিংটা আমি তোমাদের শুনিয়ে দিতে পারি। তো এটা শুনে আমি আপ্লুত যে সত্যি আমার জন্য কেউ মানে এতটা গর্বিত বোধ করেছে, এবং সেখানে যাওয়ার পর সে যথেষ্ট কী বলবো, যথেষ্ট কান্নায় ভেঙে পড়েছে যে দাদা এতদিনের স্বপ্ন আমার পূরণ হলো। টাকার পরিমাণে যারা মানে টাকার জন্য যারা পড়তে পারতেন এতদিন পর্যন্ত, এই সমস্যাটা আশা করছি দূর হবে। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও সমস্যা নেই, অন্যান্য কলেজে কিন্তু সমস্যা থাকে, এখানে কিন্তু সেই সমস্যাটা নেই। তো সব দিক থেকে আমি বলবো বেস্ট। আর যারা বলছিল যে দাদা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো বলে রাখি ফার্স্ট ইয়ারে তোমাদের হয় না, জিনিসটা আমি ওদের সাথে কথা বলেছিলাম। ফার্স্ট ইয়ারে তোমরা যখন অ্যাডমিশান নিয়ে নেবে, সেকেন্ড ইয়ার থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে।
এখানে অ্যাডমিশনের ব্যাপারে কত কী লাগছে, প্রথমে 40,000 টাকা লাগছে অ্যাডমিশনের জন্য স্পট অ্যাডমিশন, এবং তারপর কিন্তু 1,20,000, 1,10,000 করে কিন্তু টোটাল 370,000 টাকা লাগছে। ঠিক আছে, তো এটা গেল আমাদের কোর্স ফি এবং টোটাল বিষয়টা। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবে, কারণ এখানে কিন্তু সিট সংখ্যা খুবই কম, মাত্র 10টা সিট পড়ে আছে, 2টো সিট ভর্তি হয়ে গেছে। ওকে, তো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং ফোন করতে পারো। চলো এবার প্রশ্নে ফিরে যাই। দেখো পরের প্রশ্ন বলছি কি, ব্রঙ্কাইটিস কিসের রোগ? অপশন এ শ্বাসনালীর, অপশন বি মস্তিষ্কের, অপশন সি জিওভার এবং কোরোনারি নয়। তো আমরা প্রত্যেকে জানি ব্রঙ্কাইটিস কি, যেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর সমস্যা, এবং এটা কাদের জন্য হয় সেটা বলবো। তার আগে দেখে নাও কী বলছে, ব্রঙ্কাইটাল ব্রঙ্কিয়াল টিউবগুলি আস্তরণের প্রদাহ যা ফুসফুসে এবং থেকে বাতাস বহন করে। তীব্র ব্রঙ্কাইটিস প্রায়শই ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হয় এবং নিজে উন্নতি করে। দেখো বিষয়টা বলে রাখি, যারা ওই যে দেখবে যত বায়ু দূষণ হচ্ছে না, এর ফলে কী হয় ফুসফুসে, আমি তোমাদের ছবি সহ একবার বোঝানোর চেষ্টা করছি, দাঁড়াও তোমরা ছবিটা দেখে নাও একবার। এই দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই একজন মানুষ, ঠিক আছে, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে অংশটা, এই অংশটা কি হয় যদি আমাদের দেহে যে বায়ু দূষণের ফলে কি প্রতিক্রিয়া হয়। দেখো এখানে কি, বিফোর আমি ধরো বাড়িতে বসে আছি, ঠিক আছে, কোনো বায়ু দূষণ হচ্ছে না, আমি বাড়িতে বসে আরাম করে বসে আছি, তো আমার কি হবে এই জায়গাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, ঠিক আছে, আর যখন আমি বাইরে বেরোচ্ছি এত ধুলো ধোঁয়া, এত বাজে রাস্তা, মানে সব কিছু নিয়ে যখন আমি শ্বাস, এই যে শ্বাসকষ্টগুলো কেন হয়, কারণ এখানে আমাদের যে শ্বাসনালী আছে সেখানে এই সমস্ত বর্জ্য পদার্থগুলো জমে যায়, ঠিক আছে, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি ওই জন্য কি মাস্ক বাধ্যতামূলক, শুধুমাত্র করোনার জন্য মাস্ক অবশ্যই নয়, আমাদের কিন্তু সবসময় মাস্ক পরা উচিত, ঠিক আছে, কারণ এই যে এত ধুলো ধোঁয়া বেরোচ্ছে এর ফলে কিন্তু আমাদের শ্বাসনালীটা যদি চলে যায় পরবর্তীকালে এইভাবে কিন্তু ড্যামেজ সৃষ্টি করবে, ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্রঙ্কাইটিস সৃষ্টির মূল কারণ। ওকে আশা করছি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নে যাচ্ছি। দেখো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কস্তম্ভ এবং খস্তম্ভ, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখতে পাচ্ছ নাইট্রাস অক্সাইড একদিকে রয়েছে, একদিকে রয়েছে সাদা, একদিকে রয়েছে কার্ল ল্যান্ড স্টেইনার, আরেকদিকে আছে লাফিং গ্যাস, আরেকদিকে আছে বাদামি বর্ণ, আরেকদিকে আছে নাইট্রিক অ্যাসিড, আরেকদিকে আছে কপার সালফেট, একদিকে আছে রক্তের শ্রেণীবিভাগ। এইবার তোমাদেরকে কিন্তু কী করতে হবে, এটা মিলিয়ে নিতে হবে। এতদিন আমরা দেখতাম কি, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দেখাও। তো মনে করো আমি বললাম যে, আচ্ছা আমি বলে দিই রাইট অ্যান্সারটা কী, রাইট অ্যান্সারটা হচ্ছে লাফিং গ্যাস। দেখো এক একে বলি, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডকে বলা হয় কি লাফিং গ্যাস, ঠিক আছে, প্রত্যেকে জানি। কার্ল স্টেইন, কার্ল ল্যান্ড স্টেইনার হচ্ছে কি রক্তের শ্রেণী বিভাগ করেছেন, অর্থাৎ এই যে আমাদের এবি ও পজিটিভ ও নেগেটিভ, এই যে রক্তের শ্রেণী বিভাগগুলো, এগুলো কে করে দিয়েছিলেন, এগুলো করেছিলেন কার্ল ল্যান্ড স্টেইনার, ঠিক আছে, তো এটা করেছেন উনি। আচ্ছা বাদামি বর্ণ কি, বাদামি বর্ণ হচ্ছে আমাদের, জাস্ট এ মিনিট, বাদামি হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, এবং কপার সালফেট হচ্ছে সাদা রঙের। আচ্ছা এবার বলে রাখি, এটা কী করে দেখবে, এবার অপশন কোনটা হবে, আমরা তো মিলিয়ে নিলাম, এবার অপশন কী করে হবে, অপশন দেখানোর জন্য আমাদের দেখতে হবে কি কোন অপশনগুলো এটা হচ্ছে। মনে করো এই যে এটা হচ্ছে এ নম্বর, তো এর সাথে কী যাচ্ছে, এর সাথে যাচ্ছে বি, এর সাথে 2 যাচ্ছে, তো এর সাথে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে কোনটা হবে, তো দেখে যাক তারপরে কী হচ্ছে। তো দেখো এবার বিতে কী রয়েছে, বি দেখতে পাচ্ছ কার্ল ল্যান্ড স্টেইনার, এটা বি, তো বি এর সাথে কোনটা যাচ্ছে, বি এর সাথে যাচ্ছে 4, বিয়ের সাথে 4, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। দেখো এ 2 বি 4, আর সি দেখতে পাচ্ছ, সি এর সাথে সি, অর্থাৎ সি 3, এবং ডি কপার সালফেটের সাথে আছে প্রথম একেরটা, তাহলে 4D1। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অপশন বি। ওকে, তো এই ধরনের প্রশ্ন আসবে আমাদের ক্যাটাগরি 2, ঠিক আছে, এই ধরনের ঠিক এই রকম ডিটো এরকম আসবে, ঠিক আছে, আর একটা আর এক রকম হতে পারে, সেটা আমরা মোটামুটি পরের ভিডিওতে আলোচনা করে দেবো। তো এটা গেল আমাদের 2 নম্বর প্রশ্ন, এখানে কিছু ট্রিক আমি বলছি না, এর পরেরটাতে বলছি। দেখো এই ধর আর একটা প্রশ্ন দিলাম, ধরো এখানে তুমি এই প্রশ্নের উত্তরটাই জানো না, একটাই শুধু জানো, বাকি জানো না, কী করে জানবে, কী করে উত্তরটা করবে এবং সঠিক উত্তর হবে কী করে করবে। দেখো যদি আমি একটা যদি জানতে পারি তাহলে কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাবে। কী করে, মনে করো আমি জানি সমুদ্রের গভীরতা মাপা যায় কিসের সাহায্যে, ইকো সাউন্ডারের সাহায্যে, ঠিক আছে, এই একটা জানি, এটা শিওর, বাট বাকিগুলো জানি না। তো আমি দেখছি কি, বি বি হচ্ছে 1, বি 1, তো কোন কোন অ্যান্সারে বা কোন অপশনে বি 1 আছে, দেখতে পাচ্ছি শুধুমাত্র অপশন সিতে, শুধুমাত্র অপশন সিতে রয়েছে কি, অপশন সিতে রয়েছে বি 1, সো রাইট অ্যান্সার এটাই হবে। আমি যদি একটা শিওর এবং এটাতে এটাই মিলে যাচ্ছে তাহলে এটাই রাইট অ্যান্সার হবে, তো সত্যি তাই। তো আমি যদি দেখি যে, দেখো এ
যে কার্সিনোজেন, ঠিক আছে, কার্সিনোজেন এটার সাথে কিন্তু সম্পর্কিত কি তেজস্ক্রিয়তা মাপক যন্ত্র, তেজস্ক্রিয়তা মাপক যন্ত্রের নাম কি কার্সিনোজেন, ঠিক আছে, তারা এটা মিলে যাচ্ছে। বি, সমুদ্রের গভীরতা মাপা যায় কিসের সাহায্যে, তাই ইকো সাউন্ডারের সাহায্যে, তো এটাও মিলে যাচ্ছে। তারপর দেখো কি কুড়ি, কুড়িটা কি, কুড়িটা হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী, এটা কিন্তু একটা ক্যান্সার সৃষ্টিকারী একটা জীবাণু, ঠিক আছে। তারপরে দেখো চার, চারটা কি ইকথিওলজি, ইকথিওলজিটা কি মাছ সম্পর্কে একটা বিদ্যা, তো এগুলো সমস্তটাই মিলে যাচ্ছে। সো আমাদের এইভাবে কিন্তু ট্রিকের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী আবার কিছু কিছু ভিডিও দেবো তোমাদের সাথে, এত স্ট্র্যাটেজি শেয়ার করবো, অনেক ট্রিক শেয়ার করবো, অনেক কিছু শেয়ার করার আছে। তোমরা প্রত্যেকে যারা আগে থেকে চেষ্টা করছো, এত বছর ধরে চেষ্টা করছো, এবার আশা করছি তোমাদের স্বপ্নগুলো সত্যি হবে, সে আমার ভিডিও দেখে হোক বা আর 10টা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে হোক, আমি আমার তরফ থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অল দ্য বেস্ট।